প্রবাস টাইমের সংবাদ প্রকাশের পর এয়ারপোর্ট আর্মড পুলিশ ও ব্র্যাকের সহায়তায় দেশে ফিরেছেন অসুস্থ প্রবাসী হাফেজ মাহবুবুর রহমান। সোমবার রাত 8টায় ফ্লাই দুবাইয়ের FJ523 ফ্লাইটে করে সৌদি থেকে দেশে ফেরেন তিনি। এর আগে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে কাতরাতে থাকা মাহবুবের পরিবার কোনো উপায় করতে না পেরে প্রবাস টাইমে হাজির হন। জানান, বড় কাজের স্বপ্ন দেখিয়ে মাহবুব ও তার আলেম পরিবারের সাথে ভয়ঙ্কর প্রতারণা করেছে রাজধানীর একটি নাম সর্বস্ব এজেন্সি। পরে এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করলে সংশ্লিষ্টরা এগিয়ে আসেন। আমরা তো আপনাদের নিউজের পরে আমাদেরকে অনেক বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বাই ফোর্স করে গত পরশু রাত্রে আমরা তাকে বাংলাদেশে আনিয়ে অলমোস্ট তাকে গতকালকে ঢাকা মেডিকেলে ভর্তি দিয়ে দিয়েছি। মাহবুবের বাবা আব্দুল মতিন মসজিদের ইমাম। গ্রামের অন্য দশজনের মতোই তার পরিবারেও নুনান্তে পান্তা ফুরায় অবস্থা। ভাগ্যের চাকা ঘুরাতে তাই 2023 সালের এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় মাহবুব। কথা ছিল সৌদিতে মার্কেটিং এর কাজ পাবেন, থাকা খাওয়ার ব্যবস্থাও কোম্পানি বহন করবে। তবে ধার কর্জের পয়সায় চড়ে সৌদিতে পা রাখতেই বুঝতে পেরেছেন এসব স্বপ্ন কথার সবই ফাঁকি। মাস দুয়ে কোম্পানিতে আটকে থাকার পর পরিচিত এক আত্মীয়ের কাছে যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে পড়েন। শরীরে ক্ষত নিয়ে দেশে ফেরা পর্যন্ত হাসপাতালেই দিন কাটে তার। দেশে পৌঁছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় মাহবুবের ঠিকানা হয়েছে ঢাকা মেডিকেলে। তবু বাবা আব্দুল মতিনের কণ্ঠে স্বস্তির ছাপ, অন্তত ছেলেকে তো কাছে পেয়েছেন। কথাগুলো আমার সাথে খুব ভালো লাগছে আর আপনারা আপনাদের যে আন্তরিকতা ভাইজি এটা বলবার মতন না। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।